এই যন্ত্র দিয়ে অ্যানালাইসিস করে এটা যখন স্ট্যান্ডার্ডাইজেশন করবো তখন আমাদের এটা মেরামত হয়েছে, এটা ইউএসএফ দিয়ে এবং ইসি আইএসও এবং আইএসসি সার্টিফাইড দিয়ে কিন্তু মেরামত করবো। তার মানে আমাদের গ্যাপ ছিল, আমরা মেরামত করে খুশি, বাট আমরা কোর্ট প্র্যাকটিস করলে যে বিলাত ভুল কথা বলছে আসল এটি তো আমাদের আউটকাম। এবার নিচে যাই, এর জন্য রেজাল্ট যেটা আছে, এবার হসপিটাল নেই এবং তাদের মেডিকেল ইউজার ডিপার্টমেন্ট, হসপিটাল নেই, বেড সংখ্যা, কান্ট্রি, মেডিকেল ইউজার ডিপার্টমেন্ট, ডক্টর, নার্সেস, বায়োমেডিকেল ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার এবং এমপিপিস মানে ফুল টাইম এমপ্লয়ি। এসো হসপিটাল 1116 বেডের, যার ইঞ্জিনিয়ারের সংখ্যা আছে 63, আর মেডিকেল ইউজার ডিপার্টমেন্ট হল 14টা, ডাক্তার আছে 269, নার্স হল 1104 জন, ইঞ্জিনিয়ার আছে 63। এইভাবে যদি সব দেশে জেনারেল হসপিটাল কুয়ালালামপুর 600 বেডের মালয়েশিয়া, তার মেডিকেল ইউজার ডিপার্টমেন্ট 10টা মেডিকেল যন্ত্র ব্যবহার করে, তাদের ডক্টর আছে 200 জন, ইঞ্জিনিয়ার হল 500 জন, যেতে থাকি। আর এগুলা ক্রিটিক্যাল কেয়ারে কি কি লাগবে এগুলো আমি বলছি, হাইপারঅক্সিমিয়াতে কি কি লাগবে, লাস্টে যেটা রেজাল্ট আমরা কনক্লুশন করতেছি আমাদের জানার বিষয়। হ্যাঁ নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, মানে সব ম্যাথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে লাস্টে কি পেলাম আমরা, উপরে 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 স্লাইডে, উপরে স্লাইডে সব অ্যানালাইসিস করে ডাটা পাওয়া গেল। জাপানের পেশেন্ট সেফটি হলো 80, না তুমি নিচে, অর্থাৎ ওরা এত হাইটেক, এত এডুকেটেড লাগে, ওদের শতকরা এতজন রোগী মেডিকেল টিম থেকে মারা যায়, 84% না 90% আছে। আবার স্লোভানিয়া যদি দেখি 53% সেফটি আছে, বেলজিয়াম যদি দেখি 52%, আয়ারল্যান্ড 45%, কিপ্রা 44%, মালয়েশিয়া 40%, পানামা 38%, ফিনল্যান্ড 19%, ইসরায়েল 18%, রোমানিয়া 0%, জর্ডান 10%, অস্ট্রিয়া 6%, ইন্ডিয়া 4%, সাউথ আফ্রিকা 2%, মালদ্বীপ 0.1%, পাকিস্তান 0.1%, বাংলাদেশের কোনো ডাটা নেই, মানে এই যে সেফটি ক্যালিব্রেশন না করার জন্য এই ডাটা। এখন হতে পারে অ্যাপোলো হসপিটাল ইজ গুড, ইট ডাজ নট রিপ্রেজেন্ট দা 18 কোটি মানুষের পেশেন্ট সেফটি স্যার। হতে পারে ইন্ডিয়া মাদ্রাসে বেঙ্গালুরের ভালো একটা হসপিটাল, এ দ্বারা বোঝা যায় না যে ইন্ডিয়ার সব পেশেন্ট সেফটি ঠিক আছে। সো আমার এই ডাটাটা যেটা আছে সেটা আমার কোনো কথা নাই, যে স্পিনটার বলারটা যার নাম তারা ক্রস ভেরিফিকেশন করে পাবলিকেশন করে 84 ডলারে বিক্রি করতো, ইউরোতে বিক্রি করতো, কোভিড এর কারণে আমি বলছি না বিক্রি করতো। তার মানে দা স্ট্যাটাস অফ দা এই অ্যানালাইজারটা থাকার জন্য শুধু জাপান থেকে আরম্ভ করে শুধু বড় বড় দেশগুলো আছে এগুলো যন্ত্র থেকে মরতেছে। এই জন্য গ্লোবাল ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাড্রেস করছে যে এখন আর নার্সিং এর ব্যাপার নাই, ওয়ান সাপোর্ট এ টাইম নার্স বসতে পারতে আছেন উইথ মেডিসিন, টুডে নিড দা ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রিটেশন টু দা পেশেন্ট অ্যাড্রেসিং। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো এই যন্ত্র ছাড়া শেষ না করে কোনো মতে রুগী রুগে অ্যাপ্লাই করা হবে একটা বুকার। এমন হয়েছে স্যার আমার তো অসুখ ভালো হয়েছে, আমি সবের সবাই ভালোতে দেখতেছি, কিন্তু আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স করে আমি ডিজেল দেখি, আমার ওই চারটা রিক্স আছে, হয় ডেথ ইনস্ট্যান্ট ডেথ হচ্ছে, অথবা ইঞ্জুরি হচ্ছে, অথবা হার্ট বিট চেক করে দিয়েছি, অথবা আনডিজায়ার ডিজেবিলিটি আছে, আর্লি ডায়াবেটিক আসতে পারে, আর্লি ডেরিজন যেটা তো হতে পারে, স্ট্রোক অপারেশন হতে পারে, আমার একটা কিডনি অপারেশনের জন্য আমার ফ্যামিলি বার্ডেন হতে পারে। তাহলে দিস ইজ দ্য সিনারিও অফ দ্য ওয়ার্ল্ড। এইভাবে 125টা দেশের ডাটা আমার কাছে আসে, কোন দেশের সেফটি নেই, যেহেতু আমার
রিসার্চে ছিল উন্নত দেশ উন্নয়নশীল দেশ এবং ডেভেলপিং কান্ট্রিজ দ্যাটস ওয়াই ইউ নো ভুটান মালদ্বীপস এন্ড পাকিস্তান এবং ইন্ডিয়া এটা হলো নন মিডল ইনকাম কান্ট্রিজ লাইক বাংলাদেশ ইসরায়েল রোমানিয়া হলো মিডল আপার মিডল ইনকাম কান্ট্রি ফিনল্যান্ড ইভেন ফিনল্যান্ডও তাদের পেশেন্ট সেফটি বেশি তারা কিন্তু ডিভাইস বানাচ্ছে ইয়েস শর্টেজে নাকি তাদেরকে রিভিশন টেস্ট একই দরকার আর আমাদের কোনো কথাই নেই তাদের বার্ডেনের পেশেন্ট সেফটি আছে আমি বলতেছি না বার্ডেনের পেশেন্ট সেফটি আছে আমি বলে দিয়েছি ওদের আছে 10% পিজি হলো 10% এপ হলো 11% আল্লাহ অনেক আইন বলতেছে জানা মানা না মানা আমি আল্লাহ বলছে নামাজ পড়ো সিগারেট খাওয়া বন্ধ করো এটা করা বন্ধ করো আমাদেরকে স্ট্যান্ডার্ডটা জানাই দেওয়া হইল আমি এই পাচ্ছি না আমি ওই হচ্ছি না আমিও বলতে পারি আল্লাহ অনেক বলছে দলিলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড দিস ইজ দ্য সিনারিও জান্নাতের জান আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা আমার ইবাদত উপর নির্ভর করে সুতরাং ইমপ্যাক্ট এমন হবে না যে স্যার এইটাতে ওড়ে না ওইটা চলে না আমার কথা হইলো কি যে এটা সম্প্রচার করে ব্রডকাস্ট করা দিস ইজ দ্য সিনপসিস এন্ড সিনারিও আর আউটকাম অফ দ্য প্রেজেন্টেশন উইদাউট দ্য অ্যানালাইজার সেফটি অ্যানালাইজার উই ক্যান নট এনশিওর দ্য এফডিএ ইসি সার্টিফিকেট যে সমস্ত মালামাল জাহাজে আসতেছে যে সমস্ত মালামাল কার্গোতে আসতেছে তার তো এদিক সেদিক সরাই ফেলতেছে তারপরে শিপমেন্টের ড্যামেজ হতে পারে আইসির সমস্যা হতে পারে দীর্ঘদিন যাবৎ বসে আছে এগুলোর কারণে মেশিনটা আমি নতুন হিসেবেই বসাইলাম কিন্তু ওইটা সেফটি দেন ওদের গিয়ে আছে শুনে কনক্লুশন উইদাউট সেফটি অ্যানালাইজার ক্যালিব্রেশন টেস্টিং আমাদের কমিটমেন্ট ইঞ্জিনিয়ারিং কমিটমেন্ট এটাই যে ইট ইজ নেভার এন্ড নেভার ইউজ দিস ইমপ্লয় দ্য মেশিন টু দ্য পেশেন্ট দিস দ্য স্লোগান অফ দ্য বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার থ্যাংকস টু অল আই এম ক্লোজিং দিস সেশন থ্যাংক ইউ স্যার